আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। দেশের বিভিন্ন অঞ্চলে আজ আর 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজন কলেজ অধ্যক্ষ সহ 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 7 জন পুরুষ ও 3 জন নারী। খুলনায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন। বরিশালে করোনায় মারা গেছেন 1 বৃদ্ধ। এছাড়া বরিশাল বিভাগে 6 জেলায় নার্স পুলিশ সহ নতুন আক্রান্ত 50 জন। করোনায় কুষ্টিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন শনাক্ত 44 জন। এছাড়া নোয়াখালীতে 25 জন, শেরপুরে 7 জন, নেত্রকোনায় 1 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বিশ্বজুড়ে গত 24 ঘণ্টায় 2,94,000-এরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কোভিড-19 প্রাদুর্ভাব শুরুর পর এ যাবৎকালে যা একদিনে সর্বোচ্চ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এনে বিশ্বজুড়ে এই ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা 2,14,00,000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 7,71,000-এরও বেশি মানুষের। করোনা আক্রান্ত ও মৃত্যু হিসাবে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা 50,00,000-এরও বেশি। মৃত্যু ছাড়িয়েছে 1,70,000। ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা 50,000 ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় 26,00,000। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার সিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে সুমন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে গ্রামবাসী। সুমন শিবগঞ্জ উপজেলার মনাকসা ইউনিয়নের তারাপুর মোড়লপাড়ার ব্যবসায়ী। সিংনগর সীমান্তের 179 নং সীমান্ত পিলার এলাকায় গতকাল সন্ধ্যা 6:30 দিকে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে কেনা গরু আনতে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জ 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সুরজ মিয়া জানান, এমন ঘটনার খবর তিনি শুনেছেন। তবে বিএসএফ এর গুলিতে এই সময়ে মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত নয় বলেও জানান তিনি। এবার জানাবো শেয়ার বাজারের খবর। দীর্ঘ মন্দা কাটিয়ে দেশের পুঁজিবাজার নতুন গতিতে ফিরেছে। প্রায় প্রতিদিনই সূচকের সর্বোচ্চ উত্থানে লেনদেন হচ্ছে। আজও ডিএসইতে সূচক ও লেনদেনে তেজিভাব লক্ষ্য করা যাচ্ছে। এদিকে গতকাল দিন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 156 পয়েন্ট বেড়ে 4,859 পয়েন্টে অবস্থান করে, যা গত 9 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান সূচকটির। এর আগে গত বছরের 9 অক্টোবর ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল 4,862 পয়েন্টে, লেনদেনও 1,350 কোটি টাকা ছাড়িয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক ও লেনদেনে উত্থান হয়েছে। ক্রেস্ট সিকিউরিটিজের বিনিয়োগকারীদের শেয়ার লিঙ্ক অ্যাকাউন্টে দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন করেছে ক্রেস্ট সিকিউরিটিজ বিনিয়োগকারী পরিষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সামনে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন শেষে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সানুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বিনিয়োগকারীরা। এ সময় আগামী 1 মাসের মধ্যে বিনিয়োগকারীদের শেয়ার লিঙ্ক অ্যাকাউন্টে হস্তান্তর করার আশ্বাস দেন তিনি। গত 22 জুন থেকে ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক কর্মকর্তা কর্মচারীরা পূর্ব ঘোষণা ছাড়াই ব্রোকারেজ হাউসের ঢাকাস্থ পল্টনের হেড অফিস সহ শাখা অফিস বন্ধ করে দেয়। পরে ব্রোকারেজ হাউসের সব কার্যক্রম বন্ধ করে ডিপিতে থাকা শেয়ারগুলো নিজেদের জিম্মায় নিয়ে নেয় ডিএসই। বিডি ওয়েলডিন লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামী 27 আগস্ট পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিটির শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে আগামী 31 আগস্ট কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ পূর্ব জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এছাড়া রেকর্ড ডেটের পর পায়োনিয়ার ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও মেডিকন বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।